You are watching 71 News Television. কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বিহারে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় 130 ফুট লম্বা মহাপরিনির্বাণ শয্যা গৌতম বুদ্ধের মূর্তি। প্রায় 1,20,00,000 টাকা ব্যয়ে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছে বিহার কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকালে শুভ কঠিন চীবর দান উৎসবে আনুষ্ঠানিকভাবে বুদ্ধ মূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাদেব। এছাড়াও বিহারটিতে দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্যে ছিল উপসংঘরাজ সত্যপ্রিয় মহাদেবের সংবর্ধনা, বুদ্ধ পূজা, শঙ্খদান, অষ্ট পুরস্কার দান, কল্পতরু শোভাযাত্রা, ধর্মসভা ও গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বিহারের পরিচালক ও উপাধ্যক্ষ প্রজ্ঞাবতী থের জানান, 130 ফুট দীর্ঘ গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ শয্যা মূর্তিটি হবে এশিয়ার সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। মিয়ানমার থেকে কারিগর এনে 1,20,00,000 টাকা ব্যয়ে ব্যক্তিগত উদ্যোগে মূর্তিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটির নির্মাণ কাজ শেষ হলে বৌদ্ধ ঐতিহ্যের পাশাপাশি কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে। কক্সবাজার থেকে জাবেদ ইকবাল চৌধুরী, 71 News.tv।